1997 সালে এপ্রিল মাসের মাঝামাঝি আইসিসি ট্রফি জিতে প্রথমবারের মতো বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছিল বাংলাদেশ। হার জিত নয়, বিশ্বমঞ্চে প্রতিনিধিত্ব করার আনন্দই ছিল তখন আত্মহারা। ওই সময় ক্রিকেট বলতে আমরা 22 গজের খেলাই বুঝতাম, কিন্তু এখন তা যে সর্বরোগের দাওয়াই হয়ে গিয়েছে। আমাদের দেশের সমর্থকদের ক্রিকেট বিষয়ক মন্তব্যগুলো বেশ মজার, এবং বেশিরভাগ ক্ষেত্রেই সেগুলো যুক্তির ধার ধরে না। পারুক বা নাই পারুক, অন্তত চেষ্টা তো করেছে, তবে ফেসবুক বা চায়ের দোকানে সেই চেষ্টার দামটা খুব একটা দেন না সাধারণ ক্রিকেট ফুটবলার। বল হয় তামিম সাকিবরা খেলতে পারে না, এই শট এভাবে খেলা উচিত ছিল, মাশরাফি তো দৌড়তেই পারে না, ইত্যাদি ইত্যাদি। শুনলে প্রথমেই মনে হয় একজন ক্রিকেট প্রতিভাকে আমরা হেলায় হারাচ্ছি। মিচেল স্টার্কের বল না খেলেও যিনি এত ভালো পরামর্শ দিতে পারছেন, খেললেন না জানি কি করতেন। তাহলে আমাদের ভিডিওটি দেখতে থাকুন শেষ পর্যন্ত। তবে এখন আর আমরা শুধু নির্দোষ সমালোচনা সময় কাটাতে চাই না, সেটি প্রায় সময় সভ্যতার ভাব্যতার মাত্রা ছাড়িয়ে যায়। সেই অভাব্য সমালোচনায় আগুনে পুড়তে হয় ক্রিকেটারদের পরিবারের সদস্যদের, কারণ ওই ক্রিকেটার ম্যাচে একটি ক্যাচ মিস করছে, হয়তো কোনো ব্যাটসম্যান ছক্কা মারার বলে চার মেরেছে। রাশিদ মালিঙ্গা এই বসে ম্যাচ জেতালে আমরা অল্পতেই হই ঠিকই, কিন্তু মাশরাফি শেষটাকে ন্যূনতম সম্মান দিই না, কারণ আমাদের সবসময় চাই। এমন নয় যে আমাদের দেশে ইংল্যান্ড অস্ট্রেলিয়ার মতো ক্রিকেটারদের বিশাল অবকাঠামো আছে, বাংলাদেশে জয়ের আবাস গড়ে উঠেছে, তবে কিন্তু খুব বেশি দিন হয়নি। 2000 সালে বাংলাদেশের টেস্ট স্ট্যাটাস পায়, ওই বছর বাংলাদেশ খেলেছিল 4টি ODI, একটিতেও জেতেনি। 2001 সালে 2টো ম্যাচ বেশি খেললেও জয় আসেনি, তারপরের 2 বছরও জয় আসেনি, এর মধ্যে তো হারতে হয়েছে কানাডার কাছেও। 2004 সালে সেই খরা কাটে, 1999 বিশ্বকাপে পাকিস্তানকে হারানো অনেকদিন পর 2004-এ ভারতকে হারিয়ে বড় দলের বিপক্ষে সাফল্য পেয়েছিল বাংলাদেশ। 2005 সাল থেকে মূলত র্যাঙ্কিংয়ের তলানির দলগুলোর বিপক্ষে নিয়মিত জয় পাওয়া শুরু করে বাংলাদেশ ক্রিকেট দল। ওই সময়টাতে টেস্টের বাংলাদেশের অবস্থান নিয়ে আর কথা না বাড়াই, বেশিরভাগ দিনই আমাদের কপালে জুড়ত ইনিংস ব্যবধানে হার। ইনিংস না হারলেই আমরা ভাবতাম লড়াই হয়েছে, অথচ সেই ক্রিকেটই আমরা এখন বড় বড় দলকে বল করে হারাই। গত ববছর খেলা টি-20 ও ওয়ানডেতে 13টি জিতেছে বাংলাদেশ, চলতি বছর এখনো পর্যন্ত নিয়মিতই জয়ের দেখা পাচ্ছে বাংলাদেশ। 300-এর বেশি রানের লক্ষ্যে তারা করেছে, এক কথায় অসম্ভব। লক্ষ্য পেল আমাদের ক্রিকেটাররা ভালোই চেষ্টা চালাচ্ছে, কিন্তু কিছু সমর্থকদের ভাব দেখে মনে হয় ক্রিকেটাররা ইচ্ছে করে খারাপ খেলেছে। এমন নয় যে সমালোচনা করা যাবে না, অবশ্য যাবে। মনে রাখতে হবে বছরের পর বছর ধারাবাহিক পরাজয় দেখে বড় হওয়া সাকিব মুশফিকরা কিন্তু নিজের চেষ্টাতেই জয়ের ধারে পৌঁছেছেন, কোনো শচীন টেন্ডুলকর বা গ্লেন ম্যাকগ্রেগরের কথা পথ দেখিয়ে নিয়ে যাননি। আর এবড়োখেবড়ো পথে দৌড়তে গেলে হোঁচট তো খেতেই হবে। এই সমালোচনা বা প্রকারান্তের প্রতিবাদ কিন্তু সব জায়গায় দেখি না আমরা। এদেশের জনসংখ্যা 16 কোটি, অথচ আয়করের জন্য নিবন্ধিত মোটে 40 লাখ, কিন্তু আয়কর দেওয়ার সামর্থ্য কি শুধু এই মানুষদেরই আছে? এর অর্থ অনেকেই কিন্তু জেনে শুনেই অসাধু উপায় দেশকে বঞ্চিত করে চলছে। এই দেশের লক্ষ কোটি টাকা যখন খেলাপি হয়ে যায়, তখন তার প্রতিবাদ কি আমরা করি? অথবা আপনাদের সামনে যখন বখাটের একজন নারীকে উত্তক্ত করে, তখন কি আমরা সবাই প্রতিবাদে সামিল হই? আচ্ছা, নুসরতে হত্যাকারী সমর্থকদের যখন মিছিল হয়, তখন সেখানে উপস্থিত কয়েকজন তার প্রতিবাদ করেছিলেন? অথবা একজন ছিনতাইকারী যখন অন্যের সম্পদটুকু লুটে নেয়, তখন কজন প্রতিরোধ করেন? আমরা এগুলো আগ্রহী নই, কারণ সুকুমার রায়ের ছড়ায় বলতে গেলে ঠান্ডা মেজাজ কয় না কিছু, লাগতে গেছো তারই পিছু, শিক্ষা তোদের এমনি তর, সিসি লজ্জা বড়। অবশ্য আমরা এখন শুধু দেশের ক্রিকেটারদের কাঠগড়ায় দাঁড় করিয়ে ক্ষান্ত হচ্ছি না, শুধু দেশ নয় এখন আন্তর্জাতিক পরিসরও আমরা আমাদের উগ্র মনোভাবের জন্য উদাহরণ সৃষ্টি করে চলছি। ব্রান্ডন ম্যাককুলাম তা কিছুটা টের পেয়েছেন, বাংলা পড়তে পারলে নিশ্চয়ই হারে হারে বুঝতেন, ভাগ্যিস তা হয়নি। এই যে ক্রিকেটারদের ভুল নিয়ে আমরা হৃদয়ের সব খুব উগড়ে দিই, এ তো খুব আসে কোথা থেকে? আসে নিত্যকার জীবন থেকেই, বেশি ভাড়া দিয়ে বাসে চড়ার ক্ষোভ, বাড়িওয়ালা স্বেচ্ছাচারে অত্যাচিত হয় আর্তনাদ, তুমুল সামাজিক অর্থনৈতিক বৈষম্য, বাজার জিনিসপত্রের দামেও ঊর্ধ্বগতিতে কোণঠাস অবস্থা, এসব থেকেই নাগরিকদের মনে বিন্দু বিন্দু ক্ষোভ জমা হয়। এক সময় তো ক্রোধের সাগরে রূপ নেয়, পরে সেটি জয়োল্লাস হয়ে ক্রিকেটারদের ভাসিয়ে নেয়, কারণ ক্রিকেট বাদে আর কিছুই দিতে মানসিকভাবে জয়ী হতে পারছিল না আমরা। তাই সাফল্যের অনুমতি পেতে উগ্র হাতেই বাধা আছে আমাদের। এমন সর্বনাশার ক্ষোভের পুরোটা ক্রিকেটের উপর না ঢেলে যথাস্থানে প্রদর্শন করলে কিন্তু ভালো ফল পাওয়া যেত, তাতে নিজেদের পাশাপাশি হয়তো দেশও কিছুটা মঙ্গল হতো। আর মনে রাখতে হবে, দিন শেষে ক্রিকেট একটা খেলাই, যুদ্ধ নয়, তাই যুদ্ধের আবহাওয়া টেনে আনাও সমীচীন নয়। প্রতিবেশীকে যে কারণে গালি দিছি, সেই একই অবস্থা যদি নিজেদের হয়, তবে আর সমালোচনা করার নৈতিকতা ভিত্তি থাকে না। শ্রেষ্ঠতে সুকুমার রায় স্বর্ণপন্ন হতে হচ্ছে, মনের মতন সরাই তিনি লিখেছেন, কান্না হাসি পোটলাবাদে বর্ষা ভরা পুঁজি, বিদ্য বছর উদয় হলো ভূতের মূলক খুঁজি, নতুন বছর এগিয়ে এসে হাত পাতে ওই দ্বারে, বলো দেখি মন মনের মতন কি দিবি তুই তারে। আসুন কটু কথা ছেড়ে ক্রিকেট নিয়ে আনন্দে মাতি, আর ক্রিকেটারদের উপর মানসিক চাপ কমাই।